আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের মাঝে অনেকেই নতুন কোম্পানিতে বা নতুন প্রজেক্টে জয়েন করবার পর নিজেকে একজন স্টার মনে করে যে উনি একমাত্র পারফর্মার এবং বাকিরা সবাই নন পারফর্মার। বাট বাস্তবতা হচ্ছে এখানে অলরেডি এক্সিস্টিং পিপুল পারফর্ম করছে এবং বিজনেস গ্রোথ আনছে, সে কারণেই কোম্পানিটি সাস্টেইন করছে। তাই আপনি নিজেকে নতুন জায়গায় জয়েন করবার পর একজন সাপোর্টার হিসেবে ভাবুন এবং এক্সিস্টিং যেই টিম আছে তাদের সাথে অ্যালাইন হয়ে যান এবং কোম্পানির যে গ্রোথ আছে সে অনুযায়ী কাজ করতে থাকুন। আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি নতুন কোম্পানিতে জয়েন করবার পর মানুষ কেন অ্যাকসেপ্টেন্স পায় না সেটি নিয়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। কোনো একটি নতুন কোম্পানিতে জয়েন করবার পর অথবা কোম্পানির একটি প্রজেক্ট থেকে নতুন প্রজেক্টে শিফট হবার পর মানুষ যে তিনটি কমন মিস্টেক করে থাকে, তার প্রথমটি হচ্ছে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করা। মানুষ তার প্রিভিয়াস কোম্পানিতে কি করেছে, কি কি চেঞ্জ এনেছে, কিভাবে কোম্পানির গ্রোথ এনেছে সেটি নিয়ে অল টাইম বলতে থাকে। আপনি যদি এভাবে বলতে থাকেন তাহলে অনস আপনের টাইম এটি সকলের কাছে বোরিং হয়ে যাবে এবং কোনো এক সময় আপনার কথা কেউ শুনবে না। আমরা নতুন কোম্পানিতে জয়েন করে সেকেন্ড যে ভুলটি করতে থাকি তা হলো সব কিছুতে একটি চেঞ্জ আনতে থাকি। আমরা এমন একটি ভাব দেখাতে থাকি এখানে যা হচ্ছে কোনোটি ঠিক নেই এবং আমি যেটি করে এসেছি সেটি ঠিক, এবং অল টাইম আমরা নতুন নতুন আইডিয়া নতুন নতুন প্রসেস শেয়ার করতে থাকি। এটি হচ্ছে আমাদের সেকেন্ড ভুল। এবং থার্ড যে ভুলটি আমরা করে থাকি তা হলো এখানকার এনভায়রনমেন্টের সাথে নিজেকে অ্যাডজাস্ট না করা। আমরা যেটি করি, আমার আগের কোম্পানিতে এভাবে করতাম, আগের কোম্পানিতে এ কাজটি করতাম, এভাবে কোম্পানির গ্রোথ এনেছি, এই কথাগুলো বারবার বলতে থাকি এবং আরও একটি কাজ করতে থাকি, আমরা নিজেরা মানুষের সাথে মিশতে চাই না। আমরা ভেবে থাকি এখানে যে এক্সিস্টিং পিপুল আছে তারা আমার কাছে আসবে এবং আমার কাছ থেকে ফিডব্যাক নেবে, সাজেশন নেবে এবং আমাকে ভ্যালু দেবে। বাট বাস্তবতা হচ্ছে আপনাকে নিজেই তাদের কাছে যেতে হবে এবং আপনাকে এই এনভায়রনমেন্টে অ্যালাইন হতে হবে। এতক্ষণ আমরা প্রবলেম নিয়ে আলোচনা করলাম, এবার এই প্রবলেমগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তাই নতুন কোম্পানিতে জয়েন করবার পর প্রথম 6 মাস আপনাকে যে কাজটি করতে হবে তার প্রথমটি হলো আপনাকে এখানকার মানুষের সাথে একটি র‍্যাপো বিল্ড আপ করতে হবে। তারা কিভাবে চলে, কিভাবে কাজ করে, কিভাবে কোম্পানির গ্রোথ আনছে, এগুলো নিয়ে তাদের সাথে বেশি বেশি ডিসকাস করতে হবে, তাদেরকে ভ্যালু দিতে হবে। এভাবে করতে থাকলে অনস আপনের টাইম আপনার এখানকার এক্সিস্টিং মানুষের সাথে খুব ভালো একটি র‍্যাপো বিল্ড আপ হয়ে যাবে। সেকেন্ডলি, আপনাকে কোম্পানির বিজনেস সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে হবে। কোম্পানি কিভাবে বিজনেস করে, বিজনেসের চ্যালেঞ্জগুলো কি, কিভাবে বিজনেস গ্রোথ আসছে এবং কোম্পানির ফাইন্যান্সিয়াল টার্গেট কি, কোম্পানির নেক্সট 2 ইয়ার্স আর 3 ইয়ার্স প্ল্যান কি এবং কোম্পানি এট প্রিভিয়াস কোন প্রবলেমগুলো ফেস করেছে এটি আপনাকে বুঝতে হবে। এবং বিজনেসটি আপনি যখন খুব ভালোভাবে বুঝবেন তখন আপনি পারফর্ম করতে পারবেন। এবং থার্ড যে কাজটি আপনাকে করতে হবে তা হচ্ছে কোম্পানির প্রসেস সম্পর্কে আপনাকে খুব ভালো একটি আইডিয়া নিতে হবে। আপনি হয়তো বা খুব প্রসেস ওরিয়েন্টেড একটা অর্গানাইজেশন থেকে এসেছেন বা কোনো একটি অর্গানাইজেশন থেকে এসেছেন যেখানে প্রসেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন, অথবা কোনো একটি অর্গানাইজেশন থেকে এসেছেন যেখানে কোনো প্রসেসই ছিল না। আপনি এট প্রিভিয়াস যে কাজই করে থাকেন না কেন, আপনি নতুন যেখানে আসবেন সেখানকার প্রসেস সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। এখানে প্রসেসগুলো কীভাবে চলে, কীভাবে বিজনেস চলে, কীভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং চলে, ইচ অ্যান্ড এভরি প্রসেস এবং এসওপি আপনাকে বুঝতে হবে এবং ঠিক একই সাথে প্র্যাকটিসগুলো আপনাকে জানতে হবে। তো ফার্স্ট 6 মান্থ আমরা মানুষের সাথে র‍্যাপো বিল্ড আপ করলাম, দেন বিজনেস বুঝলাম, প্রসেস বুঝলাম, দেন নেক্সট 6 মান্থ আপনাকে পারফর্ম করতে হবে। দ্যাট ডাজেন্ট মিন দ্যাট ফার্স্ট 6 মান্থ আপনি পারফর্ম করবেন না, ডেফিনেটলি আপনাকে প্রথম 6 মাসও পারফর্ম করতে হবে। বাট আপনি যেহেতু ইতিমধ্যে মানুষের সাথে র‍্যাপো বিল্ড আপ করে ফেলেছেন, প্রসেস এবং বিজনেস বুঝে ফেলেছেন, সো এখানে আপনাকে বেটার পারফর্ম করতে হবে এবং খুব ভালো পারফর্ম করতে হবে।
আপনি যখন পারফর্ম করা শুরু করবেন ঠিক তখন মানুষ আপনার উপর ট্রাস্ট করবে, এবং আপনার উপর যখন মানুষের ট্রাস্ট আসবে ঠিক তখনই আপনাকে বিভিন্ন গঠনমূলক কাজ করতে হবে, বিভিন্ন আইডিয়া শেয়ার করতে হবে এবং কোম্পানিতে চেঞ্জ আনতে হবে, এবং এই চেঞ্জ আনার জন্য রিকোয়ার্ড যে অ্যাকশন সেগুলো প্রপোজ করতে হবে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি যদি এভাবে কাজ করতে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি নিউ কোম্পানিতে খুব ভালো পারফর্ম করবেন এবং সকলের কাছে অ্যাকসেপ্টেড হয়ে উঠবেন। কিন্তু কিছু কিছু সময় আপনি শর্ট প্রজেক্ট পাবেন যখন আপনি এত প্ল্যান্ড ওয়েতে কাজ করতে পারবেন না। সো শর্ট প্রজেক্টের সময় আপনাকে প্রপার ওয়েতে প্ল্যান করে নিতে হবে। বাট দ্য হোল আইডিয়া ইজ আপনি নতুন কোম্পানিতে জয়েন করবার পর অথবা নতুন প্রজেক্টে যাবার পর বিজনেস এবং প্রসেস সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে আইডিয়া গ্যাদার করতে হবে এবং মানুষের সাথে র‍্যাপো বিল্ড আপ করতে হবে। আপনি যখন এই দুটো কাজ করবেন তখন আপনি খুব ভালোভাবে পারফর্ম করবেন। সো এভাবে আপনি নতুন কর্মক্ষেত্রে সাফল্য পাবেন এবং মানুষের কাছে অ্যাকসেপ্টেড হয়ে উঠবেন। আপনার কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে জানান, মনে কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।